প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ, আপনারা দেখছেন জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব রুহুল আমিন চিশতি। রুহুল আমিন চিশতি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, যিনি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সবুজ আন্দোলন। আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তো আমরা শুরুতেই জাতীয় পত্রিকার শিরোনামগুলো দেখে নিচ্ছি, তারপর আমরা আলোচনা করব। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশে করোনার 3 রোগী শনাক্ত, বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের, আতঙ্কিত হওয়ার কিছু নেই, চিকিৎসায় সুস্থ হয়, অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ। করোনা মোকাবেলার সক্ষমতা আছে, উদ্বেগের কিছু নেই, প্রধানমন্ত্রী। নতুন ওয়ানডে অধিনায়ক তামিম, মুজিববর্ষের 17 মার্চের মূল অনুষ্ঠান স্থগিত, সীমিত পরিসরে উদ্বোধন। জি কে শামীমের জামিন বাতিল, বোঝার ভুল হতে পারে হাইকোর্ট, খতিয়ে দেখা হবে আইনমন্ত্রী। উচ্চ সুদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে, অর্থমন্ত্রী। দৈনিক প্রথম আলো, করোনা ভাইরাস, দেশে 3 জন করোনা আক্রান্ত, 50 জনকে যৌন হয়রানি, 4 প্রশিক্ষক প্রত্যাহার, পটিয়া পিটিআই। করোনার কারণে অনুষ্ঠানে কাটছাট, 17 মার্চ মুজিববর্ষের মূল অনুষ্ঠান হচ্ছে না। দৈনিক জনকণ্ঠ, এসএমই খাতের অবদান 78 লাখ, শিল্প জিডিপিতে অংশ 25%। প্রথম টি-20 আজ মিরপুরে, করোনা মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই, প্রধানমন্ত্রী। ইতালিতে 1,60,00,000 নাগরিক কোয়ারেন্টাইনে, শৃঙ্খলা নেই সড়কে, জনগণ আইন মানে না। দৈনিক যায় যায় দিন, বাংলাদেশেও করোনার হানা, 3 রোগী শনাক্ত, করোনা ভাইরাসের প্রভাব, মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত, আসছেন না বিদেশি অতিথিরা। খালেদার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন। মুজিববর্ষে বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান অর্থ সহায়তা দিতে পারবে। দৈনিক কালের কণ্ঠ, দেশে 3 জনের করোনা শনাক্ত, খালেদা জামিন আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, করোনা মোকাবেলায় পর্যাপ্ত সক্ষমতা আছে, উদ্বেগের কিছু নেই। দৈনিক ভোরের কাগজ, বাংলাদেশেও করোনার হানা, গণভবনে জরুরি বৈঠক, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত। পাপিয়ার সম্পদের খোঁজে সাইড ব্যাংকে দুদকের চিঠি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, মোদির আশা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্র না ফিরলে নারী অধিকার ফিরবে না, মির্জা ফখরুল। ছোট হয়ে আসছে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর দুনিয়া। খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন। দৈনিক আমাদের সময়, বাংলাদেশেও করোনা, আক্রান্ত 3 জন চিকিৎসাধীন, জনসমাগম এড়ানোর পরামর্শ, মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত হয়ে আসছে। হজে যেতে না পারলে টাকা ফেরত পাবেন, ধর্ম প্রতিমন্ত্রী। দৈনিক প্রতিদিনের সংবাদ, দেশে করোনা ভাইরাসের হানা,
মাশরাফির উত্তরসূরি তামিম, বিদ্রোহীর অনলে পড়ছে আওয়ামী লীগ, কৌশলে এগোচ্ছে বিএনপি, দৈনিক যুগান্তর, পাপিয়া সুমনের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি, 17 মার্চের অনুষ্ঠান পুনর্বিন্যাস, তো আমরা শিরোনামগুলো দেখলাম কালাম ভাই। এবারে দেশে 3 জন করোনা রোগী আক্রান্ত এবং সচেতনতা জরুরি, সচেতনতায় কী করণীয় আপনি যদি একটু বিশ্লেষণ করেন। আপনি তো সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক এবং আমরা দেখেছি যে যখনই করোনা ভাইরাসের কথা উঠেছে এবং সারা বিশ্বে যখন আলোচনা হচ্ছিল এবং চীনে যখন প্রথম রোগী শনাক্ত শুরু হয়েছে, তখন থেকেই সবুজ আন্দোলন সচেতনতামূলক কর্মসূচি দিয়েছেন আপনারা এবং সৌজন্য মাস্ক বিতরণ আপনারা করেছিলেন। তো আপনার দৃষ্টিতে যে আমাদের দেশে এখন 3 জন করোনা ভাইরাস আক্রান্ত তাদের চিহ্নিত হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে, তো এই সময় আমাদের কি করণীয় আপনি কি মনে করেন? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। তো আমি প্রথমেই বলবো যে আসলে আমাদের বাংলাদেশে 3 জন যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এই বিষয় নিয়ে যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, জি, এতে করে অনেকেই আতঙ্কিত হচ্ছে বা ভয় পাচ্ছে। তা আমি প্রথমেই বলবো এই বিষয় নিয়ে কেউ যাতে করে কোনো প্রকার বিচলিত না হয়, কোনো ঘাবড়া নাই হয়, কারণ এটা একটি রোগ, একটা ভাইরাসজনিত। তো সেই ভাইরাসজনিত রোগকে প্রতিহত করার জন্য মূলত আমাদেরকে সচেতনতা হতে হবে, মূল প্রথম আমাদের দাপটা হচ্ছে এটা আমি মনে করি। পাশাপাশি আমাদেরকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সেই ক্ষেত্রে আমাদের হাত বাহিরে গেলে ঘরে ঢোকার পর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা হাত ধোবো, এবং কোনো কিছু খেতে হলে তাহলে দেখা যাচ্ছে আমাদের হাত মুখ না ধরা সারা খেয়ে খাবো না, অযথায় এই মুখে বা নাকে বা চোখে, হ্যাঁ, হাতে বিভিন্ন সময় আমরা টাচ করব না, জি, সেই বিষয়গুলি আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্নতাই মূল আমি করি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি আর কি। জি, আমি সকলকে বলছি যে এই বিষয়টাই আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই এসেন্সিয়াল হয়ে দাঁড়িয়ে আছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। তো বীর মুক্তিযোদ্ধা আল্লাহ আজরুল আলমিন চিস্তি, তো আপনার দৃষ্টিতে এই যে বিশ্বের প্রায় শতাধিক দেশে এখন করোনা ভাইরাসে হামলা করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশেও 3 জন রোগী শনাক্ত হয়েছে এবং যে কারণে আমাদের বিভিন্ন কর্মসূচিতে অনেক পরিবর্তন এসেছে, মুজিববর্ষের অনুষ্ঠানে পরিবর্তন এসেছে, তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং ঘাবড়ানোর কিছু নেই। তো আমাদের কী করণীয়, এই আমাদের কীভাবে সাবধান থাকতে পারি আমরা এই করোনা ভাইরাসের প্রতিরোধে? ধন্যবাদ। আমি সর্বপ্রথম জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এইখানে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এইটা আল্লাহর কুদরতি একটি রোগ, এটা বলতে পারি একরকম গজব। এর জন্য আমরা হতাশা হইয়া কোনো লাভ হবে না, আমরা ধৈর্য সহকারে চলব এবং হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এবং বিশেষভাবে আমি একটি কথা বলবো, আমি এরকম একটি রোগের সম্মুখীন হয়েছিলাম কোনো এক জায়গায়, তো সেইখানে আমি বলছিলাম যে আপনারা ডেটল দিয়ে, সেবলন দিয়ে এটা ওয়াশ করেন কয়েক মাইল এরিয়া, ডেটল দিয়ে ওয়াশ দিয়ে, ওয়াশ করার পর 24 ঘন্টার মধ্যে ওই রোগ বিলীন হয়ে গেছে। জি, আমি সবসময় আমার বাসায় ডেটল ইউজ করি, যদি ডেটল ইউজ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তাহলে এই রোগ থেকে নাজাত পাওয়া যাবে। আর আমরা বিদেশিদেরকে দিয়ে এখন পদ্মা সেতুর কাজ করছি, সেই কাজটি যদি আমরা হতাশা না হইয়ে কাজ বন্ধ না করে আমাদের বাঙালিদেরকে দিয়ে করায়, জি, হয়তো কিছুদিন দেরি হবে কিন্তু কাজ সেরকম হবে। বাঙালি জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারা সেই কাজ করতে পারে। জি, তো আর কি বলছিলেন? জি, ধন্যবাদ আপনাকে, আমরা আপনার কাছে আবার আসব। তো করোনার প্রভাবে মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত হয়েছে এবং গতকালকে জরুরি ভিত্তিতে মিটিং করা হয়েছে এবং মিটিংয়ের পরে এই মুজিববর্ষের মূল অনুষ্ঠানটিতে পরিবর্তন এনে আনা হয়েছে এবং সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে এবং বিদেশি মেহমানরাও সেই অনুষ্ঠানে আসছেন না। আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে বা কীভাবে আপনি মূল্যায়ন করবেন?
বিষয়টি মূলত যেভাবে মুজিববর্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শতবর্ষ উপলক্ষে যে আয়োজন ছিল, তা আমি মনে করি এই আয়োজনটা ছোট আকারে নেওয়ার ক্ষেত্রেও তেমন একটা হয় নাই। কারণ এখানে এত আমাদের এত বিচলিত হওয়ার কিছু নেই। জি, কারণ এটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ আমাদের মানুষের প্রতি একটা প্রত্যেকে জায়গা থেকে সচেতনতার যে একটা অবস্থা, জি, এটা এখনও কিন্তু আমাদের ওই পরিমাণ পকেট আকার ধারণ করে নাই। জি, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই তাদের ওনাদের সাবধানতার জন্য ইয়ে করা হয়েছে, সেক্ষেত্রে ভালো একটা দিক। কারণ সেখানে যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকার যদি এই বিষয় কর্মসূচিগুলি পরে ধাপে ধাপে যে আস্তে আস্তে যদি পালন করা হয় বিভিন্ন এলাকা ভিত্তিক, বিভাগীয় ভিত্তিক, জেলা ভিত্তিক, তাহলে খারাপ না, যেহেতু ওনাদের অবদানকে নিয়ে পরবর্তী প্রজন্মদেরকে বিষয়গুলি শেয়ার করার জন্য বর্তমান যারা আমাদের ছাত্র ভাইয়েরা আছে তাদের মধ্যে শেয়ার করা বিষয়গুলি নিয়ে, তার ওনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কর্মকাণ্ড কী ছিল, ওনার স্বপ্ন কী ছিল, এই বিষয়গুলো নিয়ে মূলত অ্যাওয়ারনেস তৈরি করা আর কি। জি, ধন্যবাদ আপনাকে। তো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন চিশতি, আপনি তো নিজেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধুর ডাকে। তো আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সেই মুজিববর্ষ আমাদের সামনে আমরা অংশগ্রহণ করতে পারবো, এবং সেটির জন্য সারা দেশে যেমন প্রস্তুতি ছিল এবং বিশ্বের প্রায় 200টি দেশে মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি আছে এবং উদযাপিত হবে। এবং আমরা আশা করেছিলাম যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং বড় বড় মেহমানরা আসবেন এবং সকলের অংশগ্রহণে আমাদের মুজিববর্ষটি অন্যরকম একটি রূপ পাবে এবং আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে এবং আমরা বাংলাদেশও একটি নতুন উচ্চতায় আমরা পৌঁছতে পারবো। কিন্তু আজকে এই করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের মূল প্রোগ্রামে আমরা দেখছি যে ব্যাহত হচ্ছে এবং স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি, বিদেশি মেহমানরাও আসতে পারছে না। সেক্ষেত্রে মুজিববর্ষ পালনে এই যে আমাদের কমতি বা ঘাটতি শুরু হয়েছে বা আমরা করতে পারছি না, আপনি কীভাবে দেখছেন বিষয়টিকে? আমি এটাকে দেখছি এই মুজিববর্ষ কোনো রকমেই বন্ধ করা যাবে না। জি, এটাকে ছোট আকারে করলেও করতে হবে। মুজিববর্ষে কী হবে, বিশেষভাবে ওনার রুহের মাগফিরাত কামনা করা, দোয়া দুরুস করা, এবং আমি মনে করি প্রত্যেক ধর্মের লোক প্রত্যেক ধর্ম পালন করা, এই ধর্মীয় জিনিসটা পালন করলে দোয়া দুরুস, মিলাদ, কোরআন তেলাওয়াত, এগুলা মুজিবেরও আত্মার মাগফিরাত কামনা হবে। এই দিকে এই যে আসমানি গজব, এইটারও প্রতিরোধ হবে, উপকার হবে। জি, এবং বড় আকারে না করি আমরা মনে করি আমরা নিজেরা নিজেরা ওনার জন্য এটা করা একান্ত কর্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা এই যে আমাদের করোনা ভাইরাস যে কারণে এসেছে, যে আপনি বললেন পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আমরা আমাদের যে বায়ু দূষণ বা আমাদের যে পরিবেশের কথা আমরা বলি, যে পরিবেশ মুক্ত রাখতে, সুন্দর রাখতে যে আমাদের কী করণীয়, আমাদের এই ধরনের ভাইরাস বা এই ধরনের রোগ তো আমাদের আরও আসতে পারে, বিভিন্ন রকমের ভাইরাস আসতে পারে যেটি আমাদের বিশ্ব বায়ু দূষণের কারণে যেটি হয়। তো সেক্ষেত্রে আমাদের কী করণীয়? সেক্ষেত্রে আমার অনুমতি এবং বক্তব্য হচ্ছে এটাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ। আমরা মুসলমান, প্রত্যেকের ধর্ম অনুযায়ী ওই জায়গা থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হয় তাহলে কিন্তু আপনারা যে সবুজ আন্দোলন করেন বা সবুজায়নের কাজটি করেন, সেটি কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনারা করছেন বা সেটি আমাদের পরিবেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা মূলত ইতিমধ্যে আমরা এই করোনা ভাইরাস এবং পৃথিবীর বর্তমানে বিশ্বের মাঝে বাংলাদেশ প্রায় বায়ু দূষণ দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। এটা সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, কারণ এটা দায় কিন্তু আমরা নিজেরাই। জি, আজকে এটা আমাদের কারণে এই অবস্থা হয়েছে, এটা আমাদেরকে আবার কী করতে হবে, এটা প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে কী করণীয়, আমাদের অলরেডি সবুজনের পক্ষ থেকে আমরা বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি এবং প্রস্তাবনা দিয়েছি যে প্রত্যেক দিন অনন্ত সকালবেলা হোক বিকালবেলা হোক একবার ঝাড়ু দেওয়া, সপ্তাহে একদিন কমপক্ষে রাস্তা ধুয়ে দেওয়া। জি, হ্যাঁ, তাতে করে দেখা গেছে ধুলো বালুর যে বিষয়টা এটা অনেকটা কমে যাবে। এতে করে মানুষের আরেকটা বিষয় হচ্ছে আমাদের মূলত অক্সিজেন, জি, পিওর অক্সিজেন, যেটা আমাদের পরিমাণ সংখ্যার দিক দিয়ে গাছের যে বৃক্ষর যে অবস্থা, একটি ভৌগোলিক রাষ্ট্রে মিনিমাম 25% প্লাস বনভূমি থাকা দরকার। জি, সেই জায়গায় গভর্নমেন্টের সরকারি জরিপে দেখা গেছে 9 পয়েন্ট কিছু উপরে আছে। জি, তা আমি এই বিষয়গুলি আমাদের সবুজ আন্দোলন, আমাদের চেয়ারম্যান জনাব বাপ্পী সর্দার সাহেব ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আমরা বৃক্ষরোপণের
কর্মসূচিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে। এবং প্রত্যেকটা কলেজ লেভেলে যে গ্রিন ক্যাম্পাস তৈরি করার লক্ষ্যে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা, এটা মূলত আমাদের এখন এই মুহূর্তে আমাদের মূল্য হচ্ছে আর কি। জি ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আরও কথা হবে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা হবে, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য। তো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন চিশতি, এবার আপনার কাছে আসি আমরা। যে মুজিববর্ষে 6,08,000 গৃহহীনকে বাড়িঘর করে দেবে সরকার, তো আপনি দেখেছেন যে বঙ্গবন্ধু যেরকম গণমানুষের জন্য আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন, কিন্তু তার জীবদ্দশায় তিনি অনেক কিছুই করে যেতে পারেননি যেটি তার স্বপ্ন ছিল। তিনি 3.5 বছর ক্ষমতায় ছিলেন, তো তার স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, তার কন্যা। এবং এই মুজিববর্ষ ঘিরে তিনি বিভিন্ন কর্মসূচি তার রয়েছে, বিভিন্ন চিন্তা তার রয়েছে। তার মধ্যে আমরা গতকালকে যেটি দেখলাম আজকে পত্রিকার শিরোনাম, যে মুজিববর্ষে 6,08,000 গৃহহীনকে, যারা যাদের ঘরবাড়ি নেই তাদেরকে ঘর করে দেবে সরকার প্রধানমন্ত্রী। তো বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন এবং এই মুজিববর্ষে যেভাবে ঘর করে দিচ্ছেন, আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমার একটি বই লেখা, আমি 43তম বিজয় দিবস 46তম বিজয় দিবস উপলক্ষে জি এই বইটা লিখেছিলাম। এর মধ্যে লেখা আছে, বাবার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি। তার মধ্যে সর্বপ্রথম এই ঘর করা, যেমন মানুষের ক্ষুধা দরিদ্র অন্ন বস্ত্র বাসস্থান, এটি হলো সবচেয়ে বড় নেক কাজ জি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই সূত্র ধরে কাজ করছেন, আমি তার দীর্ঘায়ু কামনা করি, তাকে ধন্যবাদ জানাই জি। যে এর সেই সবের কাজ হতে পারে না, বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল ক্ষুধা মন্দা দরিদ্র এগুলা মোচন করা, দেশের উন্নয়ন করা জি। তাই বঙ্গবন্ধু যে এই কাজটি করেছেন, এই কাজটি করতে যাচ্ছেন, আমি সবচেয়ে ওনার কাজের মধ্যে এই কাজটিকে গুরুত্ব দিয়ে ওনাকে সম্মান জানাই, ওনাকে ধন্যবাদ জানাই জি। আমি 1931 সনে নিয়োগ করেছিলাম, আমার জানের বিনিময়ে যদি বঙ্গবন্ধু বেঁচে যায় তাহলে আমি আমার জান কোরবান করে দিব, এই বইতে লেখা আছে। ঠিক আমি 10 তারিখে নিয়োগ করলাম, আমি 8 তারিখে নিয়োগ করছি, 10 তারিখে আমার শরীরে 6টি স্থানে গুলি লাগে, মেরুদণ্ড, কোমর, বাম পাও, বাম হাত, মাথা, বুক। আমি বাঁচার কথা ছিল না জি। আমি দেশে এসে যখন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, তখন যেই দিন প্রথম সৌদি আরবে যান বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পর জি, সেদিন গিয়ে আমি গণভবনে ওনাকে বললাম যে স্যার আমি এইভাবে আহত হয়েছি, ফলাই আসার সময় আমাকে এইভাবে 6টি গুলি করে, আমি আপনার সাথে বুক মিলাইবার একটি আশা করছিলাম জি। বলে তুমি আশা, সব কিছু তোমাকে আমি সাহায্য করব, কোনো কিছু বাদ রাখবো না। তখন আমি এরকম কেস দিয়ে চলতাম, আমার কেস সহ আমাকে জড়াই ধরল, আমি সেই কথা জীবনে ভুলতে পারবো না। এখন আমি যখন নামাজ পড়ি তখন বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য আমি মাগফিরাত কামনা করি। তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে 6,08,000 মানুষকে, মানে গৃহহীনকে গৃহ দান করছেন বা ঘর তৈরি করে দিচ্ছেন। এবং আপনার যে বাড়িটি, আমরা জানি যে মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু আপনাকে সেই ঘরটি করে দিয়েছিলেন বা বাড়িটি দিয়েছিলেন, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি এতটুক যে বঙ্গবন্ধুর সাথে আমি কিছু হাত মিলাইতে চাই, আমার বাড়িটা যদি সরকার নিয়ে গরিবকে দেয় আমি দিতে প্রস্তুত জি। আমি সেই বাড়িটিকে সামনে সরকারি জায়গা কিছু জায়গা দিয়েছিল 12 ফিট, এই 12 ফিট দোতলা কইরা ছাদের মধ্যে অল্প অল্প করে সমস্ত ফলের গাছ লাগাইছি জি। আর বঙ্গবন্ধুর আমি একটা নিয়ত করছি, এইবার যে প্রথম আম আসবে ওইখান থেকে আমি প্রথম বঙ্গবন্ধুর নামে গরিবকে রেখে দিব জি। তাহলে এই যে প্রত্যাশা, এই যে আশা, আমি খোদার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধু যেন এই কাজটি করে দিয়ে যেতে পারেন।
জি ধন্যবাদ আপনাকে। ঢাকা 10 আসনের নির্বাচন খুব কাছাকাছি, তো আমরা দেখলাম যে এবারে নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন আমরা দেখেছি সর্বশেষ, এবং এই যে উপনির্বাচন সেখানে আওয়ামী লীগের প্রার্থী বলেছেন যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং তিনি আহ্বান জানিয়েছেন ভোট কেন্দ্রে আসার জন্য, এবং বিএনপির যিনি প্রার্থী শেখ রবিউল ইসলাম তিনি বললেন যে জনগণ সরকারকে বিশ্বাস করে না, যে কারণে তিনি ভাবছেন যে ভোটাররা হয়তো ভোট কেন্দ্রে আসবে কম বা উপস্থিতি কম হবে। আপনি কীভাবে দেখছেন? তো সত্যিকার অর্থে এটাকে দুর্ভাগ্য আমাদের জাতির কাছে আমি মনে করি, কারণ আমাদের মৌলিক অধিকার গণতন্ত্র রাষ্ট্রে এক ভোট প্রদান করা প্রত্যেকটি নাগরিকের অধিকার। তো সেই ক্ষেত্রে যদি আজকে প্রত্যেকটা নির্বাচন ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন সময় ভোট কেন্দ্রে মানুষ যাওয়া হচ্ছে না যাচ্ছে না, এটা একটু ব্যর্থতা আমাদের ভোটারদের। তা আমরা যদি উদ্যোগ নিই, আমরা যদি যাই, তাহলে দেখি সম্ভব। সেই ক্ষেত্রে আমরা যদি সরকারকে এবং বিভিন্ন দলকে যদি আমরা যদি দোষারোপ করি, কারণ তাহলে তো আমাদের জন্য এটা আমাদেরই ব্যর্থতা আমি মনে করি। তো সেই ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আহ্বান জানাবো প্রত্যেকের জায়গা থেকে আপনার মনোনীত দেশের শাসনভার জনগণের প্রতিনিধি যাকে ভালো হয় আপনারা তাকেই সিলেক্ট করেন, তো কেন্দ্রে যান। কি সরকার দলের পক্ষ থেকেও আজকে যদি ওনারাদের পক্ষ থেকে যে পার্সেন্টেজ দলের যে আছে ওই ওনাদের যে জনগণের যে একটা সারা আছে, সেই ক্ষেত্রে ওনাদের তো দলীয় লোকজনও তো মনে হয় অনেকেই ভোট কেন্দ্রে যাচ্ছে না বা বিভিন্ন বলছে যে ভোট তো হয়ে যাবে বা ভোট দিলে কি না দিলে কি, এই বিষয়গুলিকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ আমি বলবো সিইসি যিনি নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন উনি যাতে আরও প্রশাসনিকভাবে এই বিষয়টাকে আরও গুরুত্ব দিয়ে এবং সাধারণ ভোটারদের মধ্যে যাতে করে যে আনন্দ যে ভোটের যে গুরুত্বটা বিষয়টা ফুটিয়ে তোলে সেই বিষয়টা আর গুরুত্ব দিতে হবে আমি মনে করি। জি ধন্যবাদ আপনাকে। তো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন চিশতি, আপনার কাছে আমরা আরেকটি শিরোনাম নিয়ে কথা বলি যে খালেদার সাময়িক মুক্তি চেয়ে তার ভাইয়ের আবেদন এবং চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে গিয়েছে। তো খালেদা জি অনেক দিন ধরে জেলখানায় রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে। তো তার মুক্তির জন্য তার ভাই এবার আবেদন করেছেন। তো তিনি প্রায় 2 বছর অধিক সময় ধরে চিকিৎসাধীন আছেন বা জেলখানায় আছেন, তো এই মুহূর্তে তার মুক্তির জন্য একটি আবেদন করা হয়েছে, আপনি কি মনে করেন তার মুক্তির ব্যাপারে কি করণীয়? ধন্যবাদ। এটা সমস্ত সরকারের উপর নির্ভর করে, তথাপিও সবচেয়ে বড় একটি ব্যাপার হাদিসে আছে, জেলখানার কয়েদিদেরকে হসপিটালে রুগীদেরকে যদি দেখাশোনা করে তাহলে সে জান্নাত নসিব হয় তার। জি এই ক্ষেত্রে যদি সরকার অসুস্থ অবস্থার কথা বিবেচনা করে মানবতার চোখ দৃষ্টিতে দেখে তাকে মুক্তি দেয় তাহলে এটা সরকারের বিবেচনাধীন, আমি এটা কিছু জোরে বলবো না। জি তো এইটা আদালত সিদ্ধান্ত নেয় তাহলে জনগণ কিছু খুশি হবে এরকম দেখা যাচ্ছে। জি ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রত্যাশা কি আমি একটু জানতে চাই, আমার একটি প্রত্যাশা এর সাথে আমি সব কিছু করেছি, আমি এখন আমার মতো কোনো মুক্তিযোদ্ধার শরীরে বর্তমানে এতগুলা গুলি নাই। জি আমি সরকার হাসিনা জননেত্রী শেখ হাসিনাকে আমার গুলিগুলা দেখাইবার জন্য একবার আমি তার সাক্ষাৎ প্রত্যাশা করি, যিনি যেন আমাকে একবার গুলিগুলা দেখে তাহলে উনি বুঝতে পারবে যে কি অবস্থা মুক্তিযোদ্ধাদের হতে পারে। আর আল্লাহ পাক আমাকে যেন বাসায় আছে করোনা ভাইরাসের মধ্যে কিছুই না, একও বাঁচাইতে পারবে। জি তো আমরা সচেতনা থাকি, আমি মনে করি আমি ওনার কাছে গেলে কিছু চাবো না, আমার এই জিনিসগুলা যদি উনি দেখে তাহলে উনি যেই সাহস নিয়ে যেসব কাজগুলো করে তাহলে ওনার আরও সাহস আসবে। জি আমার এইটা আমরাও জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে প্রত্যাশা করি যেন আপনি সুযোগ পান এবং আপনাকে আমন্ত্রণ জানানো হয় তার সঙ্গে সাক্ষাতের জন্য। আমরা এবারে জি কে শামীমের জামিন প্রত্যাহার আমরা এটি নিয়ে কয়েকদিন ধরে কথা শুনছি এবং সরকারের আইনজীবীরা বলেছেন যে তারা জানেন না যে তার জামিন হয়েছে এবং তিনি যে মামলাগুলোর মধ্যে ছিলেন, তো এই যে এইভাবে তার জামিন হয়ে যাওয়া মানে এবং যে সবার অগোচরে আপনি কীভাবে দেখছেন এবং পরে বাদ আমরা এখন দেখছি তার জামিন প্রত্যাহার করা হয়েছে? তো মূলত বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একচুয়ালি রাজনৈতিক নেতাদের বাসা বাড়িতে যে বস্তার বস্তার টাকা জি বাইর হচ্ছে, তো একটি রাজনৈতিক নেতা সেই ক্ষেত্রে একজন মানুষের জীবন ধারণ ক্ষেত্রে এত টাকা প্রয়োজন হয় না আমি মনে করি। জি
আর বিষয়টা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিদেরকে যারা রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়া বিভিন্ন ধরনের দল ভাঙে সরকারের ক্ষমতাকে তারা কাজে লাগে, জি, এই অডেল সম্পদের মালিক হচ্ছে, এই বিষয়টা আরও প্রশাসনিকভাবে জোরালো ভূমিকা রাখা দরকার জি, এবং এদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না আমি মনে করি। জি, তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটি বিষয়ে আপনাকে কিছু জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সরকারিভাবে 1 কোটি গাছের চারা বিতরণ করা হবে মুজিব বর্ষকে সামনে রেখে। তো আমরা যেটি মনে করি যে এটি আসলে আমাদের পরিচ্ছন্ন অক্সিজেন, পরিচ্ছন্ন পরিবেশ, সেটির জন্য বিশাল একটি ভূমিকা রাখবে এবং মুজিব বর্ষকে আরও মহিমান্বিত করার জন্যই এই এই প্রকল্পটি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের কী করণীয় যে আমাদের অক্সিজেনকে পরিচ্ছন্ন অক্সিজেন উপহার দেবার জন্য বা পরিবেশ সুন্দর করার জন্য? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি ইতিপূর্বেও বিভিন্ন আমাদের কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানিয়েছি। কারণ 1 কোটি গাছ আমি মনে করি, সেক্ষেত্রে আমি বলবো যে ওনার নির্দেশে প্রত্যেকের জায়গা থেকে সরকারিভাবে যদি প্রতিটা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি আধাসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যদি যে কোনো একটা দিনকে সিলেক্ট করে, প্রতিটা আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি নাগরিক আছে এখন বর্তমানে, ছোটো বড়ো সকলে মিলে, তো সেক্ষেত্রে যদি আমি মনে করি প্রত্যেকে যদি 1টি করে গাছ লাগানো হয় যে কোনো একটি নির্দিষ্ট দিনক্ষণ তারিখ ঠিক রেখে, তাহলে কিন্তু 1 কোটি গাছ মানে রোপণ হয়ে যাবে। জি, তো এবং এই যে ধারাবাহিকতা যে আজকে উনি বলেছেন যে 1 কোটি গাছ রোপণ করা, আমরা 1 কোটির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিমাণ আমাদের ঘনবসতি, জনগণের যে ইয়ে, সেই তুলনায় আমাদের গাছের সংখ্যা অনেক কম। কারণ আমাদের মূল বেঁচে থাকার উপাদান হচ্ছে অক্সিজেন। জি, সেই অক্সিজেন যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটা আরও দূরে হয়ে যাবে। কারণ আপনার রোগ অসুখ তো আমাদের নিজেদের কারণেই হচ্ছে। জি, কারণ আমরা অপরিষ্কার থাকছি, আমরা দেখা গেছে সচরাচর কোনো ধরনের আমরা ওই ধরনের বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পক্ষ থেকে, এবং আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের প্রতি যে আপনারা নিজের জায়গা থেকে, নিজের বাসা আশেপাশে নিজের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই আপনার সুন্দর জীবন আপনি উপলব্ধি করতে পারবেন। জি, এবং এতে করে আমি আর একটু আহ্বান জানাবো যে আমাদের গাছ, আমি আমাদের সংগঠন পক্ষ থেকে আমরা বলেছি ইতিমধ্যে যে ঢাকা শহরে যেখানে রাস্তার ধারে হোক, সরকারি জায়গাতে, ইভেন প্রতিটি ছাদে অথবা রোপণ করতে পারে, এখানে ওই ফলটা ওনারে বুক করবে, পাশাপাশি শহর কেন্দ্রিক যে জায়গাগুলি আছে দোকানের মাঝে সামনে যে টবের মাধ্যমে যে গাছ লাগানো হয়, তাহলে দেখা যাচ্ছে ওইখান থেকে যে অক্সিজেনটা পাবে এটা কিন্তু আমাদের জন্য একটা অনেকটা সাপোর্টিং হয়ে যাবে। জি, একটা আমি অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যে প্রতিটি জায়গায়, প্রত্যেকটা বাসা বাড়ির এলাকায় ভিত্তিক গ্রামে গঞ্জে অনেক ফাঁকা জায়গা আছে। জি, আমি প্রত্যেকে অনুরোধ করব সেই সবুজ আন্দোলনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে আপনার ওই জায়গার থেকে, ওই জায়গাটা আপনার খালি রাখবেন না, ওই জায়গাতে আপনার বৃক্ষরোপণ করেন, তাতে করে ওই জায়গাটা আপনার পরিপূর্ণ থাকবে, ওই জায়গাটা আপনার অপচয় হবে না, ওই জায়গার মাধ্যমে আমরা সবুজায়ন করতে পারছি, ওইখানে ফল আমরা খেতে পারবো। কারণ আমাদের মূল এটা হচ্ছে যে আমরা ফলজ এবং ঔষধি গাছ আমরা রোপণ করবো, কারণ বিদেশি কোনো গাছ যে গাছ অক্সিজেনকে আরও বিধ্বংস করে সেই ধরনের গাছ আমরা রোপণ করবো না। তো সেই ক্ষেত্রে আমাদের সবুজায়নের পক্ষ থেকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের বাড়ি বা আশেপাশে যেখানে বৃক্ষরোপণ করা হয়, এই বিষয়গুলো নিয়ে সচেতন করা আমাদের আমাদের দায়িত্ব মনে করি আমি এই মুহূর্তে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো যুগান্তরের একটি শিরোনাম যে পাপিয়া সুমনের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি। তো আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শুদ্ধি অভিযান পরিচালনা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, তখন এই যে যুব মহিলা লীগের পাপিয়া যেভাবে তার কাছে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে এবং যে অপরাধের সাথে তিনি জড়িত সেগুলোর ব্যাপারে দুদক চিঠি দিয়েছে প্রতিটি ব্যাংকে যে তার ব্যাংকে কত কোটি কোটি টাকা আছে। তো এভাবে এই যে শুদ্ধি অভিযানের মাধ্যমে আমরা কীভাবে এইসব অপরাধীদেরকে ধরতে পারি এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আপনি কীভাবে দেখবেন? ধন্যবাদ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগটা সর্বশ্রেষ্ঠ উদ্যোগ সন্ত্রাসীর বিরুদ্ধে। জি, অপকর্মের বিরুদ্ধে। যে পাপিয়া কেন, পাপিয়ার থেকে বড় বড় কেউ প্রধানমন্ত্রী ছাড় দেন নাই। জি, যে যারা এত বড় নেতা ছিল, যাদের ইশারায় দেশ চলত, জি,
অনেক অপকর্ম হইত, তারাও দেশ ছেড়ে ফলাইয়া যাইতে ধরা পড়ছে। জি, তো ফাঁপিয়া তো ছাড় পাবে না। জি, দুদক যে উদ্যোগ নিয়েছে এটিই হলো সঠিক উদ্যোগ। জি, তাতে জনগণ ভবিষ্যতে কোনো অপকর্ম করতে চিন্তা করবে। জি, আর প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়ে ফাঁপিয়া কো দলের লোক হইয়া ছাড় দেয় নাই। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজ আবুল কালাম আজাদ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা টেলিভিশনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি একটু রিকোয়েস্ট করবো, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা মুসলমান আছি আমাদের ধর্ম পাঁচ বক্ত নামাজ আদায় করব, এতে করে আমরা আল্লাহ পাকের কাছে আমাদের যে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন রোগ সম্পর্কিত বিষয়ে আমরা উনি একমাত্র মালিক আমাদেরকে রক্ষা করার। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে। আল্লাহ হাফেজ।